فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. সম্মানিত তিনি জানতে চান যে ইমামের পিছনে মুক্তাদের ওয়াজিব বা রোকন ছুটে গেলে কি করণীয়। ওয়াজিব ভুলে ছুটে গেলে ইমাম সাহেবের সাথে তো সে সজদা দিতে পারতেছে না, মুক্তাদের ভুলের কারণে ইমাম সাহেবের সে সজদা দিবে না, আর ইমামের ভুলের কারণে মুক্তাদিও সে সজদা দিতে হয়। আর যেহেতু মুক্তাদির পিছনে কোনো একটা রোকন না ওয়াজিব পর্যায়ের কোনো কিছু সে যদি নাকি ছেড়ে দেয় বা এলোমেলো হয়, তখন সে নিজে নিজে সজদা দিবে না, সে ইমামের সাথেই সালাম ফিরিয়ে ফেলবে। আর যদি বিশিষ্ট রোকন হিসাবে হয়, নামাজের কোনো রোকন মুক্তাদি আদায় করলো না, যেমন ইমাম সাহেব আসে রুকু করতেছে, মুক্তাদি সে রুকু করে নাই, ইমাম সাহেব উঠে গেছে, তাহলে তার থেকে রোকন চলে গেল। তেমনই যদি নাকি সেজদাতে থাকে, মুক্তাদি সেজদা করে নাই, তার থেকে রোকন চলে গেল। এই সমস্ত মুক্তাদির জন্য বিধান হচ্ছে ইমাম সাহেবের সালাম ফেরানোর পর সে আরও এক রাকাত পুরা করে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।